হচ্ছে মেট্রো রেলের আরো একটি চালান বিস্তারিত জানবো, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ আল মামুন রুবেল। মেট্রো রেলের আরও একটি চালান নিয়ে গতকাল মংলাবন্দরে এসে পৌঁছচ্ছে এমভি হরিজন 9 নামের এই জাহাজটি। জাহাজটিতে 8টি কোচ এবং 4টি ইঞ্জিন সহ অন্যান্য মেশিনারি পণ্য ছিল। মোট 550 মেট্রিক টন পণ্য রয়েছে। গতকাল থেকে কিন্তু এই পণ্য খালাস প্রক্রিয়া শুরু হয় এবং আজ সকাল 8টা নাগাদ কিন্তু যে ইঞ্জিন এবং বগি যেগুলো ছিল সেগুলো পণ্য খালাস প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। অর্থাৎ জাহাজ থেকে ছোট বার্জে এগুলো নামানো হয়েছে। এখন যে অন্যান্য মেশিনারি পণ্য রয়েছে, অর্থাৎ বিভিন্ন যে এক্সপায়ার পণ্য রয়েছে সেগুলো কিন্তু আসলে এখানে নামানো হচ্ছে। এই পণ্যগুলো এই জাহাজে নামানোর পরপরই কিন্তু এটি ছোট বার্জে করে নেওয়া হচ্ছে নদীর ঠিক মংলাবন্দর থেকে তার ওই পারে, এবং এখানে কাস্টম প্রক্রিয়ার জন্য কয়েকটি দিন রাখা হবে। কাস্টমস প্রক্রিয়া শেষ হলে এটি কিন্তু নদীপথেই উত্তরার দিয়াবাড়ি পৌঁছাবে। একটু বলে রাখি, এটি মেট্রো রেলের 14তম চালান। এই 14তম চালানে মোট 138টি কোচ ইঞ্জিন সহ বিভিন্ন মেশিনারিজ পণ্য এসেছে এই বন্দরে। আরও 144টি জাহাজ আসবে, মোট 144টি ইঞ্জিন এবং বগি আসবে। অর্থাৎ আরও একটি ধাপ রয়েছে, সেই ধাপটি হলে কিন্তু মেট্রো রেলের সবগুলো বগি এবং ইঞ্জিন আসা সম্পন্ন হবে। একটু বলে রাখি, এই পণ্যগুলো নদীপথে উত্তরার দিয়াবাড়িতে ডিপোতে যাওয়ার পর সেখানে পরীক্ষা নিরীক্ষা পরে কিন্তু যে মেট্রো রেল রয়েছে সেখানে কিন্তু যুক্ত করা হবে। পাশাপাশি মেট্রো রেলের পাশাপাশি কিন্তু মংলাবন্দরে গতকাল এসে পৌঁছেছে সিরাজগঞ্জে যে বঙ্গবন্ধু রেল সেতু, সেই রেল সেতুর কিছু মালামাল নিয়ে আরও একটি জাহাজ কিন্তু মংলাবন্দরে এসে পৌঁছেছে এবং সেটিরও কিন্তু পণ্য খালাস প্রক্রিয়া শুরু হয়েছে। পরপর দুই দিনে দেশের রেল যোগাযোগ ব্যবস্থার দুই মেগা প্রকল্পের পণ্য এসে পৌঁছেছে কিন্তু এই মংলাবন্দরে। এতে করে কিন্তু দেশের রেল যোগাযোগ ব্যবস্থায় যে একের পর এক উন্নতি হচ্ছে সেটির প্রতিফলন, অর্থাৎ কয়েকদিনের মধ্যে যে এইগুলো যে প্রক্রিয়া রয়েছে, অর্থাৎ যে উন্নতির রেল রেলপথের যে উন্নয়ন, সেই উন্নয়নের কিন্তু আরও ধাপ এগোচ্ছে। একটু বলে রাখি যে এই সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করতে 10 দিনের মতো সময় লাগবে। অর্থাৎ মংলা বন্দরের যে কাস্টমস প্রক্রিয়া, সে কাস্টমস প্রক্রিয়া 10 দিনে শেষ হওয়ার পরে এটি নদীপথে উত্তরার দিয়াবাড়ি এবং অন্য যে মালামালগুলো রয়েছে সিরাজগঞ্জে বঙ্গবন্ধু রেল সেতুর, সেই মালামালগুলো কিন্তু সেই প্রকল্প এলাকায় যাবে। এখানকার যারা শিপিং এজেন্ট রয়েছেন এবং মংলাবন্দর কর্তৃপক্ষ রয়েছেন, তারা অবশ্য বলছেন যে মংলাবন্দরের সক্ষমতা আসলে দিন দিন বাড়ছে এবং এই দিন দিন বাড়ার ফলে কিন্তু একের পর এক বড় বড় জাহাজ আসছে এবং দেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন মেগা প্রকল্পের মালামাল এখানে আনা হচ্ছে এবং এই মেগা প্রকল্পের মালামাল তারা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এখান থেকে ছাড়ানোর ব্যবস্থা করছেন। তো আমার কাছে মংলাবন্দর থেকে এই ছিল মেট্রো রেলের পণ্য খালাসের সবশেষ খবর। আব্দুল্লাহ আল মামুন রুবেল যোগ দিয়েছিলেন মংলাবন্দর থেকে।